যে জায়গাতেই কোয়েশ্চেন আছে সেখানে আমাকে আটকায়। ওকে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, মেইন জিনিসটা হচ্ছে আমরা ফার্স্টে খুব সিম্পল একটা বিষয় নিয়ে শুরু করি। ধরো একটা ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছি, একটা ভেক্টর কে আমরা ধরো এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে এগুলো আর কি, আই জে কে, ইএক্স হচ্ছে আই, ইওয়াই হচ্ছে জে, আর ইজেড হচ্ছে কে, এরকম আর কি। এখন আমরা হচ্ছে ধরো এরকম ভাবে একটা ভেক্টর কে রাখলাম, যখন একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর হয়। এখন খেয়াল করে দেখো, এইগুলাকে আমরা কি বলতেছি, এই জিনিসগুলো হচ্ছে তার কিছু ইউনিট ভেক্টর যেগুলো তার বেসিস হিসেবে কাজ করতেছে। তো আমরা, তুমি যেহেতু লিনিয়ার অ্যালজেব্রা কিছুটা পড়ছো, তুমি খুব ভালো করে বুঝতেছো এই সেটটা এখানে হচ্ছে আমার বেসিস ক্রিয়েট করতেছে এই সেটটা। এখন এটা একটা থ্রি ডাইমেনশনাল আমার হচ্ছে একটা ভেক্টর, থ্রিডি ভেক্টর, আমার এখানে বেসিস এলিমেন্ট হচ্ছে আমার তিনটা। ওকে, এখন আমরা ধরো হচ্ছে এই এক্স, এ ওয়াই, এ জেড, এগুলো যদি বের করতে চাই, আমরা কিভাবে বের করতাম? আমরা খুব সহজ একটা ওয়ে হইতে পারতো, আমরা ধরো হচ্ছে এ এর সাথে আমরা হচ্ছে ইএক্স ডট গুণ নেই। ইএক্স যদি ডট নেই, তাহলে দেখো এখানে ইএক্স এর সাথে হচ্ছে আবার ইএক্স এর সাথে ইএক্স ডট হবে, আর এটা হইলে তো হচ্ছে বেসিক্যালি ইএক্স এর যে ভ্যালু সেটা চলে আসে, সেটার স্কোয়ার চলে আসে। আর বাকিগুলোর সাথে যখন ডট হবে, তো আমরা জানি যে সেগুলো হচ্ছে একজন আরেকজনের সাথে হচ্ছে অর্থগোনাল, সো ওগুলো কিন্তু সব জিরো চলে আসবে। তো আমি কিন্তু এএক্স কে খুব সহজে বাই করতে পারি এইভাবে, এর সাথেই আমি হচ্ছে ইএক্স এর ডট নিব, তারপর হচ্ছে ইএক্স এর ভ্যালুর স্কোয়ার দিয়ে হচ্ছে ভাগ দিই। এখন কথা হচ্ছে যে আমাদের এই কেসে তো এটা শুধুমাত্র অর্থগোনালই না, মানে অর্থগোনাল হইলে তো হচ্ছে যে অন্যগুলোর সাথে জিরো হয়, বাট এটার সাথে আর একটা আমরা কথা বলি, এটা হলো অর্থ নর্মাল। অর্থ নর্মাল মানে কি? অর্থ নর্মাল মানে হচ্ছে আমার, তারা যদি আমি একজনকে আরেকজনের সাথে হচ্ছে ডট গুণ করি তাহলে জিরো, বাট নিজের সাথে ডট গুণ করলে হচ্ছে ওয়ান। সো হচ্ছে এই জিনিসটার ভ্যালু তো ওয়ানই হবে, মানে সবাই ইউনিট ভেক্টর। সো ইউনিট ভেক্টর হতে আমরা এখানে সিম্পলি এটার সাথে নিলেই হচ্ছে পাওয়া যাচ্ছে। আর যদি জিরো মানে নিচেরটা ওয়ান না হইতো, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে জাস্ট রাখা লাগতো। এখন এই জিনিসটাতে দেখাইলাম সেটার আসলে হচ্ছে মানে কি কারণে আমি দেখাইতে চাচ্ছি, ফুরিয়ার সিরিজ পড়ানোর জন্য। তো সেইটা আমরা মানে কিছুক্ষণের মধ্যে আশা করি আমি বুঝে যাব। তো একটু বুঝি জিনিসটা, আমরা এখানে যে ইনার আমরা এখানে যে ডট প্রোডাক্ট দিয়ে তার মানে হচ্ছে লিখতে পারি জিনিসগুলো, তা আমি পুরো জিনিসটাকে একটু মানে সামারাইজ যদি করার চেষ্টা করি, আমরা আপাতত হচ্ছে এখন একটা সিম্বল ইউজ করবো। ধরো ই1 মানে হচ্ছে আই, তারপরে হচ্ছে ই2 মানে হচ্ছে জে, আর ই3 মানে হচ্ছে কে। ঠিক আছে, ধরো এই জিনিসটা ইউজ করবো, তাহলে আমরা তো একে ধরো মানে সাম কিছু প্রত্যেকটা দিকে একটা কম্পোনেন্ট আছে এরকম আকারে তো লিখতে পারি। এখানে আই হচ্ছে 1 থেকে 3। এখন আমরা খেয়াল করে দেখো, এআই কে কিন্তু একটু আগে দেখলাম যে উই যার সাথে তার ডট দিলেই কিন্তু পাওয়া যায়। এই যে আমরা এখানে খেয়াল করো, এএক্স নিতেছি আমরা ইএক্স এর সাথে ডট গুণ করে, আমরা কিন্তু এখানে ইআই এর কম্পোনেন্ট যে মানে ইআই এর যে আমার কোএফিশিয়েন্ট এআই, সেটা কিন্তু আমরা খুব সহজে এইভাবে করে পাইতে পারি। তো আমরা এর সাথে সিম্পলি হচ্ছে ইআই এর হচ্ছে ডট নিব, অবভিয়াসলি তার হচ্ছে মডুল স্কোয়ারতে ভাগ দিব, যদিও আমরা জানি এটা 1, বাট আমি তাও আর কি আপাতত এটাকে রাখতেছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে পারি। এখন এই এটা তো একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর ছিল, তাই আমরা তাকে এইভাবে কাজটা করতে পারছি, বাট আমার যদি এমন একটা ভেক্টর থাকে, মানে আমরা হচ্ছে সবকিছুকে কি এভাবে লেখা যাবে কিনা। এখন আমরা আসলে অনেক সবগুলো জিনিসকে এরকম একটা কিছু হিসেবে লিখতে পারবো, ঠিক আছে, এরকম একটা কিছু হিসেবে লিখতে পারবো। এখানে একটা কথা আছে যে আমার তার যদি তার বেসিসটাকে জানি, ঠিক আছে, আমরা যদি তার বেসিসটাকে জানি, বেসিসটাকে জানলে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো। এখন আমি মনে করো তাহলে একটা ফাংশন আমার, সে একটা ফাংশন নিয়ে মনে করো কাজ করতেছে, ঠিক আছে, তো সেটার বেলায় আমরা এই কাজ করতে পারবো কিনা, সেটাই আমাদের হচ্ছে ফুরিয়ার সিরিজে জিনিসটা ক্লিয়ার হবে। তো আমি আর একটা জিনিস একটু খেয়াল করে দিই, আমরা এই যে ডট গুণ জিনিসটাকে বললাম, এই ডট গুণটা কিন্তু খুব জেনারেল জিনিসটা। কিরকম জেনারেল জিনিসটা? আমরা যদি এখন কমপ্লেক্স নাম্বার দিতাম, তখন কিন্তু আমরা সেম জিনিসটাকে হচ্ছে করতে পারতাম না ভালোভাবে। যেমন ধরো আমরা বলতেছি যে এ সমান মনে করো 2 - 3i, এখানে মনে করো হচ্ছে আই হ্যাট, আর আমার এখানে আছে মনে করো হচ্ছে 5 + 4i, আর এখানে আছে মনে করো জে হ্যাট। আমি তোমাকে বললাম যে এইটার হচ্ছে ভ্যালুগত বের করতে,
তুমি মানে খুব নর্মালি তোমার মাথাতে আসার কথা যে এটার ভ্যালু অনেকটা, এরকম কিছু একটা আসবে যে টু মাইনাস থ্রি আই এর মডুলাস নিব স্কোয়ার করব, এটারও মডুলাস নিব স্কোয়ার করব, মানে মাথায় তো এটাই আসবে। কারণ এই জিনিসটা তো আসলে এই জিনিসটা স্কোয়ার করলে তো আসলে মডুলাসের মডুলাসটা একটা লেংথ, সো ওইটা তো কোনো কিছু নির্দেশ করবে না যদি আমি মডুলাস না নিই, মানে শুধুমাত্র ফোর মানে 5+4 আই নিলে তো কোনো কিছু মিন করবে না। এখন এইটা করার মানে কি? এটা করার মানে বেসিক্যালি আমরা তো এটা জানি যে একটা জিনিসের মডুলাস স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি তার স্টারের সাথে হচ্ছে এটা গুণ করা। সো তুমি কিন্তু এটাকে আসলে বুঝতে পারতেছো যে তুমি একবার 2+3 আই নিচ্ছ, তার সাথে একবার 2-3 আই নিচ্ছ, এখানে হচ্ছে তুমি একবার 5+5-4 আই নিচ্ছ, এটার সাথে আবার 5+4 আই নিচ্ছ। অর্থাৎ তুমি এখন খেয়াল করো, তুমি যদি হচ্ছে আয়ের কম্পোনেন্টটাকে বলো A1 আর এটাকে তুমি নাম দাও A2, তাহলে কিন্তু তুমি এখানে বেসিক্যালি কাজটা করতেছো। A1 এর স্টার এখানে নিচ্ছ A1, এখানে নিচ্ছ A2 এর স্টার, এটা নিচ্ছ A2। এখন তুমি যদি হচ্ছে মডুলাস এর স্কোয়ার নিয়ে চিন্তা করতা, তার মানে তো তুমি বেসিক্যালি হচ্ছে এর সাথে এর ডট টাইপের একটা জিনিস নিতে, আগে আমরা এর সাথে এর ডট নিয়ে এই এটা পাইতাম, বাট এখন তো আমরা কমপ্লেক্স, আমরা এখন সেটাকে নাম দিব ইনার প্রোডাক্ট, ঠিক আছে? এখন আর আমরা হচ্ছে সেটাকে নর্মালি ডট দিয়ে এক্সপ্রেস না করে আমরা এটাকে এইভাবে করে লিখব জিনিসটাকে। এটার মানে বোঝাচ্ছি যে আমি এদের মাঝখানে ইনার প্রোডাক্ট নিচ্ছি। তো সিমিলার রেজাল্ট আমাকে কি দিত, এখন কি দিবে, এরকম একটা রেজাল্ট দিবে। এখন এই যে জিনিসটা, এটাকে এই জিনিসটার নাম দিতেছি আমরা ইনার প্রোডাক্ট, সেটা আসলে ডট প্রোডাক্টেরই একটু কি বলা যেতে পারে জেনারেলাইজড ফর্ম। এখন আমরা এটা তো হচ্ছে নিজেদের নিজেদের মাঝখানে ইনার প্রোডাক্ট নিছি, বাট আমরা কিন্তু আসলে হচ্ছে ইনার প্রোডাক্টকে এসেনশিয়ালি অন্যদের মাঝখানে হচ্ছে ডিফাইন আমরা করতে পারি। তো আমরা মনে করো হচ্ছে একটা ভেক্টর নিতেছি হচ্ছে এ, এ ভেক্টরকে আমরা লিখলাম যে টু, তারপরে মনে করো 3-i, আর একটা ভেক্টর নিলাম বি, দুইটা সেম বেসিসে লাগা দুইটা ভেক্টর, মনে করো হচ্ছে এখানে হচ্ছে 2-i, আর এখানে আছে আমরা মনে করো 3+i। এখন আমি যদি এ আর বির মাঝখানে ইনার প্রোডাক্ট নেই, আমরা কিন্তু এখন ডট প্রোডাক্ট নামে জিনিসটা আর ইউজ করবো না, আমরা ইউজ করবো ইনার প্রোডাক্ট। এ বি এর ইনার প্রোডাক্টটাকে আমরা কিন্তু খুব সহজে এখন এইভাবে করে ডিফাইন করতে পারি। খেয়াল করো নর্মালি আগে কি হইতো, ডট প্রোডাক্ট হইলে যদি এখানে এ ডট বি বলতাম তখন আমরা কি লিখতাম, এ আই বি আই নিতাম, তারপরে সিম্পলি i=1 থেকে এখানে এরকম একটা জিনিস বলে ফেলতাম, তাই না? এখন আমরা এখানে সেম কাজটাই করবো, বাট আমরা এখন এখানে হচ্ছে জাস্ট এই জায়গাটা স্টার করে দিব। কেন, খেয়াল করে দেখো, যদি আমরা বি এর জায়গায় এ হইতো তাহলে কিন্তু এ আই এ আই স্টার ওইটা কিন্তু আসতো, যেটা আমরা একটু আগে লিখছিলাম ওই রকম ফর্মে চলে আসতো। আর এইভাবে আমরা হচ্ছে তার ইনার প্রোডাক্টটা এখানে ডিফাইন করতে পারবো। তো করলে খুব সুন্দর মতো আমরা হচ্ছে জাস্ট এই ক্যালকুলেশনটা করলে কি আসবে, 2 এর সাথে একবার আসবে 2+i, কারণ হচ্ছে ওখানে 2-i এর স্টার করলে 2+i আসে, আর 3-i এর সাথে আবার আসবে 3-i। তো টোটাল যে রেজাল্ট আসে এটাই হচ্ছে তাদের ইনার প্রোডাক্ট। আচ্ছা, এখন ইনার প্রোডাক্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইনার প্রোডাক্টটাকে আমি তোমাকে বললাম যে ডট প্রোডাক্টটা আরো জেনারেলাইজ। এখন এই ইনার প্রোডাক্টটা আমরা কি হচ্ছে এখানে খেয়াল করো, এখানে তো হচ্ছে আমরা এই যেরকম সুন্দর মতো একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর হিসেবে এটাকে লিখতে পারতেছি, এই যে একটা 2×1 ম্যাট্রিক্স, এটা একটা 2×1 ম্যাট্রিক্স, বাট সব সময় তো আমরা হচ্ছে এইরকম ভাবে লিখতে পারবো না, হইতে পারে সে একটা ফাংশন। আমি তখন তাদের মাঝখানে এই ইনার প্রোডাক্ট জিনিসটাকে তখন ডিফেন্ড করবো কিভাবে, ঠিক আছে? ইনার প্রোডাক্ট ফর ফাংশন, ঠিক আছে? ফাংশন দুইটা ফাংশন ইনার প্রোডাক্ট আমরা কিভাবে করে ডিফেন্ড করবো, আমরা সেটাও ডিফেন্ড আসলে করতে পারি। তো আমরা কিভাবে ইনার প্রোডাক্টটা ডিফেন্ড করবো সেটাও আমরা একটু দেখি। যদি একটা ফাংশন হয় এফ আর একটা ফাংশন হয় জি, তা আমি এদের ইনার প্রোডাক্টটাকে ডিফেন্ড করতে পারি খুব সহজে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে। মানে এটা কিন্তু মানে কেন ইন্টিগ্রেশন তুমি এখন মনে হইতে পারো, আমি সেটাও একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি একটা ইন্টিগ্রেশন করলাম, একটা লিমিটের ভিতরে ইন্টিগ্রেশনটা করব। এখন কথা হচ্ছে লিমিটটা কত হবে সেটা আসলে মানে আমি কিভাবে ডিফাইন করছি তার উপর ডিপেন্ড করে। কথা হচ্ছে যে আমরা আসলে এইভাবে ডিফাইনটা কেন করতে পারলাম সেটা একটু বোঝার আমরা চেষ্টা করি। বিষয়টা হচ্ছে খেয়াল করো, এখানে কিন্তু তোমার কি হয়েছে এই যে অনেকগুলা মানে এখানে দুইটা দুইটা কম্পোনেন্ট তুমি যোগ গুণ করে একটা স্টারের সাথে গুণ করে যোগ করছো না, এখনো কিন্তু সেম জিনিসটাই এখানে হচ্ছে এই এফ আর জি এই দুইটা হচ্ছে মানে তুমি যখন ইন্টিগ্রেশন করতেছো তখন কিন্তু তুমি আলটিমেটলি অনেকগুলো জিনিস যোগই করতেছো। সো তুমি এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট
এই এফ আর জি এর জিনিসগুলোকে যোগ করে ফেলতেছো, মানে গুণ করে তারপর যোগ করতেছো। সো তুমি এখানে এসেনশিয়ালি সেম জিনিসটাই করতেছো, অর্থাৎ তোমার যদি এই এফ আর জি তুমি এদেরকে যদি ওই যে ডেল্টা ফাংশন গুলো দিয়ে লিখতে পারতা, তাহলে দেখতে যে এইটা যে রেজাল্ট দিত আর উপরেরটা যে রেজাল্ট দিত এটা কিন্তু আসলে সেম রেজাল্ট। মানে ডেল্টা ফাংশন দিয়ে তো আমরা অনেক কিছুকে লিখতে পারি, তোমাকে তো অলরেডি বলছিলাম। মনে করো হচ্ছে আমি একটা এফ এর ভ্যালু মনে করো হচ্ছে মনে করো এক্স সমান ফাইভ এ হচ্ছে এফ অফ এক্স হচ্ছে টু, আর মনে করো এক্স সমান সিক্স এ হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি, আর বাকি সময় মনে করো জিরো। ঠিক আছে, এফ এক্স সমান জিরো এলসে আমরা কিন্তু এফ এক্স কে এসেনশিয়াল এইভাবে লিখতে পারবো যে টু ডেল্টা অফ এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে থ্রি তারপর ডেল্টা অফ এক্স মাইনাস সিক্স। তো এইভাবে আর কি আমরা হচ্ছে জিনিসগুলোর ডেল্টা দ্বারা এক্সপ্রেস করতে পারবো। যদি আমরা ডেল্টা দ্বারা এক্সপ্রেস করতাম তাহলে দেখা যাবে যে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, আমরা তো জানি যে ডেল্টা ফাংশন ইন্টিগ্রেশন করলে কিন্তু তখন ডাইরেক্ট ওটা চলে আসে। মানে আমরা যদি এফ অফ এক্স নিতাম আর ডেল্টা মাইনাস এক্স মাইনাস এ নিয়ে হচ্ছে ইন্টিগ্রেশনটা করতাম, আমাদের হচ্ছে ডাইরেক্ট এফ অফ এ আসতে পারে। সো মানে একটা সিমিলার একটা রেজাল্ট তুমি হচ্ছে ডেল্টা ফাংশন দিয়ে তুমি হচ্ছে উপরে নিয়ে আসতে পারবে। অর্থাৎ এই ফর্মুলাটা এটা হচ্ছে আরো একটু বেশি জেনারেলাইজড। ঠিক আছে, এটা ইনার প্রোডাক্ট একটা সংজ্ঞা যেটা হচ্ছে আরো বেশি জেনারেলাইজড। এখন আমরা ইনার প্রোডাক্টে এই ডিফিনেশনটা হচ্ছে ইউজ করব। এখন আমরা একটু দেখি ইনার প্রোডাক্টের ডিফিনেশনটা ইউজ করে আমরা হচ্ছে আগের যে জিনিসগুলো, এখন খেয়াল করো যদি আর একটা জিনিস একটু খেয়াল করো, ইনার প্রোডাক্টের উপরে যে আমরা একটা ডিফিনেশন দেখাইছিলাম না, এই ডিফিনিশনটা কিন্তু যদি এই কম্পোনেন্ট গুলো রিয়াল নাম্বার হইতো তাহলে কিন্তু এক্সাক্টলি ডট প্রোডাক্টের মতো আচরণ করতো। মানে এটা আশা করি বুঝতে পারতেছো যে আমার ইনার প্রোডাক্টটাই যদি আমার রিয়াল নাম্বারের বেলায় নিজে নিজে ডট প্রোডাক্ট হয়ে যাবে, আমাদের কিন্তু আলাদা করে কিছু করা লাগতো না। এখন এখানেও জিনিসটা তখন জাস্ট একটা ইন্টিগ্রেশন হয়ে যেত আর কি। আচ্ছা ওকে, এখন তার মানে আমরা যে একটু আগে একে লিখছিলাম এখন একে কিন্তু আমরা সেম ভাবে লিখতে পারবো, ওই যে বাট আমরা এখন জাস্ট এই জায়গাতে ডট প্রোডাক্ট ইউজ করবো। ঠিক আছে, আমরা এর সাথে হচ্ছে ই এর ডট প্রোডাক্ট নিব, আর হচ্ছে আমার নিচে ই এর সাথে ই এর ডট প্রোডাক্ট, আর আমার এখানে সিম্পলি হচ্ছে ই আই আছে। এইভাবে এখন আমরা এর থেকে লিখতে পারি। আচ্ছা, এখন তার মানে খেয়াল করো এই কম্পোনেন্ট গুলাকে আমরা এইটাকে যদি আমরা এখন নাম দেই ওই যে ছোট এআই, অর্থাৎ এআইটাকে আমরা খুব সহজে এরকম ফর্মেটে লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের এখন আমরা হচ্ছে আমাদের আসল থিওরির অংশে আসি, সে হচ্ছে যখন আমার একটা পিরিয়ডিক ফাংশন থাকে। একটা পিরিয়ডিক ফাংশন মানে কি? পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে বেসিক্যালি আমি মনে করো একটা ফাংশন আছে এফ অফ টি, আমি যদি তার সাথে হচ্ছে যে কোনো একটা পিরিয়ড ইয়া করি, মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর সে রিপিট করবো, এটাই তো বেসিক্যালি এখানে বিলংস টু দ্যাট। তো আমার হচ্ছে ফাংশনটার ছবি তুমি যদি হচ্ছে জিরো থেকে তুমি মনে করো হচ্ছে মাইনাস টি বাই টু থেকে মনে করো প্লাস টি বাই টু পর্যন্ত একটা ছবি দেখছো, তুমি এরপরে হচ্ছে বারবার ছবিগুলো জাস্ট মানে পেস্ট করে দিবা, কপি পেস্ট করে দিবা, তাহলেও দেখা গেলো যে তোমার পুরোটা জিনিস একটা পিরিয়ডিক ফাংশন হয়ে গেল। এটা মেনটেন করলে আমরা এদেরকে পিরিয়ডিক ফাংশন বলি। এখানে তার টি হচ্ছে তার মানে ফান্ডামেন্টাল পিরিয়ড যেটা। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখি আরো অনেকগুলো ফাংশন আমরা জানি যারা হচ্ছে এরকম টি পিরিয়ড বিশিষ্ট ফাংশন আমরা বানাইতে পারি। একটা যদি আমাদের খুব বিখ্যাত একটা ফাংশন আমরা দেখার চেষ্টা করি, মনে করো এইটা, কারণ এইটা এটার পিরিয়ড কত একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু আমরা বলতে পারি যে সে আর পিরিয়ড হচ্ছে টু পাই। কেন? কারণ হচ্ছে আমরা যদি এক্স এর জায়গায় হচ্ছে এক্স প্লাস টু পাই নেই, তাহলে খেয়াল করো ই টু দি পাওয়ার আই এক্স ইনটু ই টু দি পাওয়ার আই টু পাই, আর আমরা জানি যে আই টু পাই মানে কি বেসিক্যালি যে তোমার হচ্ছে আমি টু পাই পরিমাণ রোটেট করছি, টু পাই ওয়ান থেকে টু পাই পরিমাণ রোটেট করলে তো সে ওয়ানে আসে। সো এই জিনিসটা কিন্তু ওয়ান, সো আমার হচ্ছে ইডি দ্বারা আইএক্স থাকতেছে। তো এই জিনিসটা তাহলে হচ্ছে আমার পিরিয়ড হচ্ছে আমার টু পাই। এখন আমরা যদি পুরোটা জিনিসকে তাহলে স্কেলিং করে কিন্তু যে কোনো পিরিয়ডই বানাইতে পারবো। স্কেলিং করা মানে কি বোঝাচ্ছি? মনে করো আমরা এই একটা জিনিস নিলাম, এখানে ওমেগা হচ্ছে টু পাই বাই টি। এখন এই জিনিসটার পিরিয়ড কত আমরা জানতে চাচ্ছি। খেয়াল করো আমরা কি জানতাম, এই এন ওমেগা টি, ঠিক আছে, এই জিনিসটা মানে এটাকে তুমি মনে মনে যদি এক্স চিন্তা করো এটার পিরিয়ড হয়তো টু পাই। আর একটা জিনিস মানে সরি, এভাবে চিন্তা করার থেকে আমরা অন্যভাবে চিন্তা করি, আমরা যদি ই টু দি পাওয়ার আই টি নিতাম এর পিরিয়ড হইতো টু পাই,
ঠিক আছে, আমরা যখন সাথে এন ওমেগা জিনিসটা গুণ দিছি, আমরা কি করতেছি জিনিসটা এসেনশিয়ালি আমরা হচ্ছে তার মানে একটা জিনিস যখন তুমি গুণ দো তখন কি হয় জিনিসটা একটু ফাস্ট হয়ে যায় না, মানে হচ্ছে সাইন টু এক্স এর সাইন এক্স এর হচ্ছে পিরিয়ড হচ্ছে 2π। তুমি যখন সাইন টু এক্স নিতেছো তখন সেম ছবিটা তুমি হচ্ছে তাদেরকে একটু স্কুইজ করে ফেলতেছো, এটা তো মেবি জানো না, একটা ফাংশন কে হচ্ছে তোমার যদি অর্ধেক করার মানে হচ্ছে বেসিক্যালি তুমি তাকে স্কুইজ করে দিচ্ছ, সো এয়ার পিরিয়ড কিন্তু হয়ে যাবে এখন পাই, মানে 2π কে হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে যেটা থাকে, অর্থাৎ এই কোএফিসিয়েন্টটাকে দিয়ে ভাগ করলেই হয়। তাহলে হচ্ছে এই e টু দি পাওয়ার i n ওমেগা t এর হচ্ছে আমার পিরিয়ড কত হবে, 2π বাই n ওমেগা, আর 2π ওমেগা হচ্ছে এটা তো বলে দেবে যে খালি পিরিয়ড কমাই দেওয়ার কথা আর কি, যদি আমরা পিরিয়ড কে হাফ করে দেই, হ্যাঁ 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 টু এক্স করলে পিরিয়ড কে হাফ করে দিচ্ছি, হ্যাঁ চেপে আসছে, পিরিয়ডটা হাফ করে দিলে তখন সিগন্যালটা চেপে আসতেছে আর কি, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 পিরিয়ডটা হাফ করে দিলে সিগন্যালটা চেপে আসতেছে। তো এখানেও আমরা যখন এন ওমেগা টি নিবো তখন পিরিয়ডটাকে কিন্তু আমরা এন ভাগে ভাগ করতেছি, কিভাবে একটু দেখো, ওই ওমেগা সমান 2π/T, এখন 2π/2π কাটা তাহলে হচ্ছে T/N, অর্থাৎ এই টি পিরিয়ডটাকে আমরা হচ্ছে অনেকগুলো ভাগে ভাগ করতেছি। কিন্তু টি পিরিয়ডকে অনেকগুলো ভাগে ভাগ করলেও কিন্তু মানে একটা ফান্ডামেন্টাল পিরিয়ড এখন যদি T/N, বাট একটা পিরিয়ড কিন্তু টি, কারণ টি পর পর কিন্তু রিপিট ঠিকই হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই এই জিনিসটা এই জিনিসটা কিন্তু 2π পর পর মানে সরি টি পর পর রিপিট হচ্ছে, কারণ খুব সহজ, আমরা যদি হচ্ছে এটার জায়গায় টি এর জায়গায় হচ্ছে এখানে টি নিতাম তাহলে হচ্ছে আই এন কি হইতো, সাথে হচ্ছে আই এন ওমেগা টি হইতো, আর আমরা কি বলছিলাম ওমেগা সমান হচ্ছে 2π/T, আর তার মানে হচ্ছে ওমেগা টি হচ্ছে আমার 2π, আর এটা তো আমরা অলরেডি জানি যে সরি আমরা এটা অলরেডি, তার মানে এটা হচ্ছে 2π, আর e টু দি পাওয়ার i 2π, আর পুরোটা উপর পাওয়ার তারা চেন, আর এটা তো 1, সো এটাই কিন্তু আসতেছে। সো এই জিনিসটা পিরিয়ডিক, যার হচ্ছে পিরিয়ড হচ্ছে আমার টি। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কি এরকম অনেকগুলা জিনিস বানাইতে পারি কিনা যারা হচ্ছে আমার সেম টাইপের একটা কি বলে মানে সেম টাইপ মানে অর্থগোনাল একটা বেসিস এদের মাধ্যমে বানাইতে পারি কিনা, আমরা হচ্ছে সেই জিনিসটা একটু চেষ্টা করব। তা আমার মেন উদ্দেশ্যটা কি, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে মনে করো এক্স একটা আর কি পিরিয়ডিক ফাংশন যার জন্য হচ্ছে এই জিনিসটা সত্য, এই যে এই জিনিসটা সত্য, আমি তাকে এইরকম একটা কিছুতে লিখতে চাচ্ছি। এখানে আমার হচ্ছে এন এর উপর সাম করব, আমার হচ্ছে এখানে বেসিক্যালি এরকম মানে সরি এখানে আমি এটা পরে লিখতেছি, মনে করো হচ্ছে এরকম একটা জিনিস দিয়ে লিখতে যাচ্ছি, ঠিক আছে, এখানে এই জিনিসটা হচ্ছে এক ধরনের তার বেসিস, বুঝে খেয়াল করো যে সেম ওই টাইপের ফর্ম, বুঝে আমরা যেমন আগে একে একে কিভাবে লিখছিলাম, যে একদম শুরুতে আমরা একে এভাবে করে লিখছিলাম না? আচ্ছা ভাই, বেসিস তো মানে আমরা যেমন ওই লিনিয়ার অ্যালজেব্রাতে ভেক্টরের পার্টে যেমন ওই কলাম স্পেস এন্ড বেসিস ওখানে ছিল, যে ওটা তো যেটা যে এই না মানে এটা না যে একটা কমন ভেক্টর যেটা দিয়ে আমি বাকিগুলোকে ডিফাইন করা যাচ্ছে এরকম। হ্যাঁ বাকি গুলাকে এই দেন লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা যাবে এরকম, মানে বেসিস এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে যে কোনো কিছুকে এক্সপ্রেস করা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ ওই ওই বেসিস ওই যে ওই ভেক্টর স্পেস যে কোনো কিছুকে এক্সপ্রেস করা যাবে, ইয়েস যে কোনো ভেক্টর, এটা মোটে হলো বেসিস, হ্যাঁ ওইটা হলো বেসিস। তো আমাদের হচ্ছে এরকম কিছু বেসিস লাগবে ফাইন, চার তাহলে আমরা যে কোনো পিরিয়ডিক ফাংশনকে নিতে পারবো। আমাদের এখানে কি কি শর্ত ইম্পোজ করতেছি, আমরা একটা হচ্ছে শর্ত ইম্পোজ করতেছি সেটা হচ্ছে যে আমার এই জিনিসটা নিজেও পিরিয়ডিক হইতে হবে উইথ পিরিয়ড সমান টি, এই এই শর্তটা আমরা ইম্পোজ করতেছি, এবং এই জিনিসটাকে আর একটা শর্ত হইতেছে এরা একটা মাস্ট ফর্মে অর্থোগোনাল বেসিস, এইটা হচ্ছে আমরা এই যে তারপরে ইম্পোজ করতেছি। অর্থোগোনাল বেসিস বলতে ওই দুইটার মধ্যে রিলেশনটা অর্থোগোনাল, তাই না? ইয়েস, এখন অর্থোগোনাল বেসিস এর তাহলে আমরা ডেফিনিশনটা কিভাবে দিতে পারি একটু চিন্তা করি। আমরা একটু আগে যখন মনে করো আই আর জে নিয়ে কাজ করছি, আমরা ওটাকে এইভাবে করে লিখতে পারতাম না, ই আই এর সাথে ধরো আমরা ই জে এর মানে হচ্ছে ইনার প্রোডাক্ট নিলাম, তা আমার রেজাল্টটা কি আসবে, আমার রেজাল্ট আসবে হচ্ছে যদি আমার
1 আসবে মানে 1 না not necessary আমরা আপাতত নাম দিলাম ই আর মডুলাস পে ঠিক আছে এটা আসবে যদি মানে আই আর যে সেম হয় আর যদি আই আর যে আলাদা হয় তার মানে দুইটা আলাদা আলাদা জিনিসের মাঝখানে ইনার প্রোডাক্ট নিতেছি ওটা তখন আসবে 0 আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস এখন আমরা একটু খেয়াল করি আমরা যে একটু আগে একটা ফাংশন লিখছিলাম না এই যে মানে সরি মানে এই যে একটা জিনিস লিখছি এই জিনিসটাকে আমরা এই রকম একটা শর্তের মধ্যে ফলাইতে পারি কি তো আমরা এই রকম একটা জিনিস ডিফাইন করলাম এখানে ওমেগা হচ্ছে 2 পাই বাই টি আর আমরা দেখি যে এদের মাঝখানে আমাদের এই রকম একটা শর্ত আনলে কি হয় এটা করলে কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি এখন খুব সহজে চিন্তা করে দেখো এটার আমরা ডিফিনিশন কিভাবে দিছিলাম মনে আছে এটা ডিফিনিশন দিছিলাম না আমরা বেসিক্যালি হচ্ছে কি বলে এই জিনিসটাকে হচ্ছে স্টার করে দিব প্রথমটাকে আর পরেরটাকে হচ্ছে রাখবো মানে এরকম একটা ডিফিনিশন কিন্তু আমরা দিছিলাম যে একটু আগে উপরে যদি খেয়াল করে দেখো যে আমরা যখন একটা ডিফিনিশন দিছিলাম এই f'টাকে রাখবো g'টাকে স্টার করে দেবো মানে এরকম একটা জিনিস আমরা রাখছি এখন আমরা যদি হচ্ছে একটা সিমিলার যদি হচ্ছে এখানে আমরা ডেফিনিশনটা দেই তাহলে আমার কি হবে আমার হচ্ছে এখানে সরি আমার এখানে হচ্ছে এটা দেবো আর আই এম ওমেগা টি এটা থাকবে বাট পরেরটা এন এর সাথে স্টার হয়ে যাবে না তার মানে এটা মাইনাস আই এন ওমেগা টি হয়ে যাবে না এটা ওকে এখন এদের পিরিয়ড তো টি সো আমি ইন্টিগ্রেশনটা করব হচ্ছে 0 থেকে টি পর্যন্ত আমরা মাইনাস টি বাই টু থেকে প্লাস থ্রি বাই টু পর্যন্ত করতে পারি সেম রেজাল্ট দিবে কারণ পিরিয়ডিক আমরা জাস্ট এই রেজাল্টটা মানে এই পর্যন্ত কাউন্ট করে দেখি কি হয় এখন খেয়াল করে দেখি আমার কি আসতেছে এম মাইনাস এন ওমেগা টি কেন হচ্ছে ডিটি ওকে এখন খুব সহজে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি আমাদের রেজাল্ট আসবে ইটু দি পাওয়ার আই এম মাইনাস এন তারপরে হচ্ছে ওমেগা টি আর নিচে হচ্ছে আমার আই এম মাইনাস এন ইনটু ওমেগা তো আমার কাছে ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে টি পর্যন্ত ওকে এখন একটু খেয়াল করি আমি যদি হচ্ছে ইয়া বসাই টি বসাই মানে ক্যাপিটাল টি বসাই ওমেগা টি তখন কিন্তু হচ্ছে মানে ওমেগা টি আমরা জানি 2 পাই আর 0 বসালে তো এই জিনিসটা হচ্ছে 0 তো আমরা আর নিচে তো জিনিসটা সবসময় সেই আমি নিচে হচ্ছে আই এম মাইনাস এন ওমেগা এটা তো থাকবেই তার টি বসালে হচ্ছে আমার উপরে আসবে 2 পাই মানে এখানে 2 পাই আছে তার মানে সামথিং আই ইনটু 2 পাই এটার উপরে পাওয়ার আসতেছে আমার এম মাইনাস এন আর আমার যদি এখানে 0 বসাই তাহলে আমার হচ্ছে এখানে 0 মানে হচ্ছে 1 ওকে এখন একটু খেয়াল করে দেখি আমরা যে এই লেখাটা লেখলাম এটা আসলে পুরোপুরি ভ্যালিড একটু চিন্তা করে দেখো তো এই ইন্টিগ্রেশনটা যেভাবে যে করার চেষ্টা করলেন পুরোপুরি ভ্যালিড কিনা পুরোপুরি ভ্যালিড কিনা ইন্টিগ্রেশনটা যেভাবে এভাবে করার চেষ্টা করলাম না এটা তো পুরোপুরি ভ্যালিড না কারণ কি দেখো তো আমরা ধরে নিছি না নিচে এম মাইনাস এন দিয়ে ভাগ করা যাবে বাট আমার যদি এম সমান এন হয় তাহলে কি ভাগটা করা যাবে না তখন তো 0 চলে আসছে ইয়েস সো এইটা হবে যদি এম নট ইজ ইকুয়াল টু এন আর যদি এম সমান এন হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে যদি এম সমান এন হইলে হবে না এম সমান এন হলে উপরে 0 হয়ে যাচ্ছে না এটা পাওয়ার তাহলে কি সরাসরি এই রেজাল্টটা আমার ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে না হ্যাঁ মানে 1 আর 1 রে ইন্টিগ্রেশন করলে কি আসতেছে টি আর টি কে 0 থেকে টি তে ইন্টিগ্রেশন করলে কি হবে রেজাল্টটা ডাইরেক্ট টি না ক্যাপিটাল টি আর যদি m not equal to n হয় তাহলে একটু খেয়াল করো তো এটা তো 1 আর 1 এর উপরে পাওয়ার যায় না সেটা তো আমার হচ্ছে 1 ই দিবে তাহলে 1 থেকে 1 বাদ দিলে তো 0 থাকে তাহলে টোটাল রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে না ওকে তার মানে আমার যদি m আর n যদি সমান না হয় তাহলে কিন্তু আমার 0 দিচ্ছে আর m আর n যদি সমান হয় তাহলে আমার হচ্ছে রেজাল্টটা দিতেছে t অর্থাৎ আমরা বলতে পারি এই আমরা যে হচ্ছে ফাই n এর যে ডেফিনিশনটা ধরছি t টু দি পাওয়ার i তারপর হচ্ছে এন ওমেগা টি এখানে ওমেগাটা হচ্ছে 2 পাই বাই টি এই ডেফিনেশন ধরলে আমার এই রেজাল্টটা আসে হচ্ছে প্রেসাইসলি 0
যদি এম আর এন সমান না হয় এবং টি আসে যদি এম আর এন সমান হয়। এখন এরা কিন্তু অর্থ নর্মাল বেসিস না, মানে কারণ হচ্ছে আমার এখানে এই রেজাল্টটা টি আসতেছে, এখানে ওয়ান আসতেছে না, আমি এদেরকে অর্থ নর্মাল বেসিস বানাইতে পারবো আমরা ধরো অন্য আরেকটা বেসিস যদি ডিক্লেয়ার করি, যেমন এরকম একটা জিনিসটা যদি বেসিস হিসেবে ইউজ করি, খেয়াল করো, তাহলে কিন্তু আমার হচ্ছে জিনিসটা অর্থ নর্মাল হয়ে যাবে, কারণ তখন আমি যখন ফাই এন এর সাথে ফাই এম এর ইনার প্রোডাক্ট নিব তখন কিন্তু আমার হচ্ছে ওয়ান বাই টি সামনে আসবে আর বাইরে টি তো কাটাকাটি করে ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অর্থ নর্মাল জিনিসটা কি জানো? এটা আর আবার বলে অর্থ নর্মাল বলছিলাম, হচ্ছে বেসিক্যালি ওই নিজেদের মধ্যে ইনার প্রোডাক্টটা ওয়ান হইতে হবে, এটা হচ্ছে অর্থ নর্মাল, মানে নিজেদের নিজের, মধ্যে হ্যাঁ নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট ওয়ান, মানে বেসিক্যালি নিজের মডুলাস এর মান, নিজের ভ্যালু হচ্ছে ওয়ান আর কি, বুঝছো তো, একটা ইউনিট ভেক্টর এর মতো কাজ করতেছে, তখন আচ্ছা এটা গুলো হচ্ছে বেসিস গুলো যদি ইউনিট ভেক্টর হয় এরকম হলে তুমি তাকে বলতে পারবা সে হচ্ছে অর্থ নর্মাল, আর যদি সে ইউনিট ভেক্টর না হয় তাহলে সে অর্থ নর্মাল না, বুঝছো তো, তখন সে অর্থ গোনাল হইতে পারে বাট অর্থ নর্মাল না। ওকে, আর অর্থ নর্মাল হইতে গেলে তো অর্থ গোনাল হইতেই হবে। ওকে, এখন তার মানে খেয়াল করো এরা কিন্তু আমরা তার মানে বুঝতে পারতেছি এরা অর্থ গোনাল অবশ্যই, কারণ এরা নিজেরা যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে জিরো দেয়, তার মানে এরা অর্থ গোনাল। অর্থগোনাল হলে তার মানে কি এরা বেসিস কি, এরা বেসিস ফর্ম করে না, তার মানে আমরা এইটার মাধ্যমে কিন্তু যে কোনো পিরিয়ডিক ফাংশন কে এক্সপ্রেস করতে পারার কথা, অর্থাৎ আমার যদি এই জিনিসটা খাটে, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এন, সরি এক্স দিয়ে লিখি বেটি সুন্দর, আচ্ছা আমার যদি এক্স হচ্ছে, সরি এক্স প্লাস টি এন টি, এই জিনিসটা যদি হচ্ছে আমার এক্স অফ টি খাটে, এটা যদি হয় তার মানে আমরা এক্স টি কে ওই বেসিস গুলা দিয়ে এক্সপ্যান্ড করতে পারবো, ওই বেসিস গুলা দিয়ে এক্সপ্যান্ড করবো, তার মানে কি এখানে একটা সি এন হবে আর মানে একটা কোফিশিয়েন্ট হবে আর সাথে হচ্ছে ওই ইয়াটা থাকবে বেসিস গুলা থাকবে, এখানে এন এর মান কত হইতে পারে, অবশ্যই এন এর মান যেকোনো ইন্টিজার হইতে পারে, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে যেহেতু যেকোনো ইন্টিজার, আমরা এখানে কিন্তু শুধু ওয়ান থেকে বললে হবে না, কারণ বাকিগুলো তো থাকতে পারে, তাই না, সেখানে ওমেগা হচ্ছে 2π/T, এইটার মাধ্যমে এক্সপ্রেস করা যাবে যদি পিরিয়ডিক হয়, অবভিয়াসলি প্রকাশ করা যাবে। আচ্ছা তো এইটা আর কি লিনিয়ার অ্যালজেব্রা আমাদেরকে বলতেছে, সাজেস্ট করতেছে যে হ্যাঁ এটা লেখা যাবে। এখন আমরা তাহলে সিএনটা বাইর করবো কিভাবে? ওকে, আবার আমরা ইয়াতে আসি, এই এটাকে মানে চিন্তা করি আমরা সিএন কে কিভাবে বের করতাম, মনে করো তো ওই আগে যখন আমরা এ বের করছিলাম তখন কি করছিলাম, ওই অনেক আগে চিন্তা করে দেখো, এই যে আমরা এই যে এখানে যখন এ আই বের করছিলাম আমরা কি করছিলাম, এ এর সাথে ই আই এর ইনার প্রোডাক্ট নিছি, তারপর ই আই এর সাথে ই আর ইনার প্রোডাক্ট নিছি, তাই না, হ্যাঁ এখানে সেম ভাবেই তোমার হচ্ছে এই সিএনটাকে লিখতে পারার কথা না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সিএনটাকে এভাবে লেখা যাবে না, এক্স এর সাথে হচ্ছে এই ওই যে এক্স এর সাথে হচ্ছে ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি এর ইনার প্রোডাক্ট, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার আই এন ওমেগা টির সাথে ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি ইনার প্রোডাক্ট, আর এটা তো অলরেডি আমরা জানি রেজাল্ট হচ্ছে টি, জানি এই রেজাল্টটা, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সিটিটা কত দাঁড়াচ্ছে চিন্তা করো, ওয়ান বাই টি, আর এক্স এর সাথে আমার হচ্ছে ইনার প্রোডাক্ট মানে কি এই জিনিসটার সাথে আমার স্টার হবে, তার মানে এটাই দাঁড়াচ্ছে না, আর রেজাল্টটা জিরো থেকে টি পর্যন্ত। সো আমরা তার মানে কি পাইলাম, একটু জিনিসটাকে আমরা সামারাইজ করার চেষ্টা করি, আমরা পাইলাম যদি আমার হচ্ছে এক্স অফ টি প্লাস এন টি সমান যদি হচ্ছে আমার এক্স অফ টি হয়, আর আমরা ওমেগা কে হচ্ছে 2π/T হিসেবে যদি 2π/T হিসেবে ডিফাইন করি, তাহলে আমরা হচ্ছে এক্স এক্স অফ টি কে আমরা সিএন এর বদলে হচ্ছে, যেহেতু মানে জিনিসটা সিএন তো এন এর ফাংশন, আমরা এটার বদলে হচ্ছে জিনিসটাকে এক্স এন ওমেগা হিসেবে লিখি, কেন এক্স ওমেগা হিসেবে লিখবো, কারণ খেয়াল করতো সিএন এর ভিতরে এটা আলটিমেটলি ওমেগার ফাংশন না, সিএনটা আবার এন এরও ফাংশন না, আর পুরাটাকে বড় হাতে রেখে দিয়ে লেখে, জাস্ট পরবর্তীতে ফুরিয়ার ট্রান্সফর্ম দেখানোর সময় আর কি যা সুবিধা হবে, এই জন্য আর তেমন কিছু না, এটাকে যদি আমরা হচ্ছে এক্স অফ এন ওমেগা আর ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি দিয়ে লিখতে পারবো, এখানে এন এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, যেখানে এই এক্স এন ওমেগাটাকে আমরা বের করতে পারবো হচ্ছে এইভাবে 1/T, তারপরে হচ্ছে এক্স টি ই টু দি পাওয়ার
মাইনাস আই এর ওমেগা টি ডিটি, এখানে হচ্ছে আমার জিরো থেকে যে টি পর্যন্ত, ঠিক আছে? এটা যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে এই সুন্দর মতো কোভিশিয়েন্টটা বের করতে পারো, আচ্ছা ঠিক আছে? আর তুমি এটাকে সিএন হিসেবে চিন্তা করতে পারো। আচ্ছা, ওই ফর্মুলাটাই তো আসলে। ইয়েস, বেসিক্যালি ওই ফর্মুলাটাই। ওকে, তো তার এখন আমরা হচ্ছে তার মানে এইটা ইউজ করে হচ্ছে আমরা যেকোনো কিছুকে লিখতে পারবো। আমি হচ্ছে এখন দেখি যে এই সাইনোসয়েডালের বিষয়গুলো আসলো কিভাবে, ঠিক আছে? মানে যেমন আমাদের ওই বই টাইপের যেটা দিস, ওইখানে তো মানে ফোরিয়ার সিরিজ শুরু হয়েছে হলো ওই যে সিগনাল আর সাইনোসয়েডাল দিয়ে। হ্যাঁ, ওটা শুরু করছে সাইন কোস দিয়ে, বাট আমি আর কি সাইন কোসটা দিয়ে আগে শুরু না করে হচ্ছে এভাবে শুরু করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হয় ম্যাথমেটিক্যালি একটু বেশি রেগুলার। আচ্ছা আচ্ছা, ওকে, তো খেয়াল করে এটাতে কিন্তু খুব সুন্দর মতো তুমি যে নর্মাল লিনিয়ার অ্যালজেব্রা থেকে কিন্তু জিনিসটা চলে আসে, এবং এটা এখন অনেকটা ইনটিউটিভ যে হ্যাঁ কেন হচ্ছে এটা এরকম আসলো। ওকে, এখন আমরা হচ্ছে একটু তাহলে চেষ্টা করি যে আমরা হচ্ছে এখান থেকে ওই আমরা যে ত্রিগোণমিতিক এর যে ফাংশন দ্বারা এক্সপ্রেস করা যায় এইটা আমরা আনতে পারি কিনা, এই সেম ভাবে জিনিসটা আনতে পারি কিনা। ওকে, এখন খেয়াল করো এক্স কে আমরা হচ্ছে লিখলাম এভাবে, এন সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে সি এন ই টু দি পাওয়ার সরি যে দেওয়া লেখা যায়, বাট আমি আপাতত আই দিয়ে লিখলাম যে আই এন ওমেগা। ওকে, এটা দিয়ে আমি এক্সপ্রেস করলাম। এখন এইটাকে আমরা এই কাজটা করতে পারি কিনা একটু চিন্তা করো, এন যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা শুধু জিরোর টার্মটাকে আলাদা লিখি, তো সি এখানে যদি জিরো বসাই তাহলে বলো তো কত হবে, সি এন সি জিরো, শুধু শুধু সি জিরো, যখন আমরা এন এর মান জিরো বসাবো তখন তো উপরে ইটু তো উপর জিরো মানে তো ওয়ান। ওকে, আর বাকি পার্টটাতে একটাতে কি আসবে, এন সমান মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত একটা আসবে, আর একটা আসবে হচ্ছে সেম জিনিস আর হচ্ছে আমার এম সমান এন সমান হচ্ছে আমার ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত আর একটা পার্ট আসবে, আর আমরা জিরো পার্টটাকে আলাদা লিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু খেয়াল করো আমরা এখন আর একটা মজার কাজ করি, আমরা আচ্ছা এটাকে এন না ধরে এটাকে আমরা এম ধরি একটা কারণে, পরে আমরা এটাকে রিপ্লেস করবো। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো আমরা অন্য আমরা বরং চিন্তা করি, আমরা এন সমান যদি ওয়ান থেকে ইনফিনিটি নিতাম আর এম সমান মাইনাস এন এইভাবে ডিফাইন করতাম, এম সমান মাইনাস এন, ঠিক আছে? তাহলে খেয়াল করো তো এটাকে এইভাবে লিখতে পারতাম না, এটা তো এম ছিল, এম এর জায়গায় মাইনাস এন, আর এখানে হচ্ছে মাইনাস আই এন ওমেগা টি, এটা লিখতে পারতাম না কারণ সেম জিনিসই তো। খেয়াল করো মাইনাস ওয়ান থেকে তুমি আলটিমেটলি ইনফিনিটি পর্যন্ত নিতেছো, সেম জিনিস। আচ্ছা সরি, এটা হ্যাঁ হ্যাঁ মানে সেম জিনিস তো, আর ভিতরেরটা তো এন দিয়ে আছে, তাহলে তো পুরোটাকে আমরা একসাথে লেখার চেষ্টা করি। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করি আমরা, এই সিএন এর একটা প্রপার্টির দিকে একটু তাকাই, সিএন টা কত ছিল একটু চিন্তা করে দেখি, এটা একটু আলাদা লিখি, সিএন টা কি ছিল মনে করি, সিএন টা হচ্ছে ছিল বেসিক্যালি ওয়ান বাই টি এক্স, তারপর হচ্ছে টি টু আর আই এন ওমেগা টি, এখানে মাইনাস একটা ছিল ডিটি, ওকে জিরো থেকে টি পর্যন্ত। আমরা যদি সি অফ মাইনাস এন নেই এটা কি হবে বলতো, এখানে এনার জায়গায় মাইনাস এন বসবে, তখন ওটা ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি শুধু। ওকে, এইটা কি মানে বেসিক্যালি আমি পুরো সি এন এর উপরে স্টার নেওয়া হয় না, কারণ আমরা তো এখানে ধরে নিতেছি এক্স হচ্ছে রিয়েল ফাংশন, মানে এক্স এর কোনো আয়ের কম্পোনেন্ট নাই, তার মানে টোটালটার উপরে স্টার চলে আসবে না, কারণ খেয়াল করতো এটার স্টার, হ্যাঁ সো সি মাইনাস এন ইজ বেসিক্যালি সি এন এর স্টার না। হ্যাঁ ওকে, তো এটা খুব সুন্দর একটা প্রপার্টি যে সি মাইনাস এন হচ্ছে সি এন এর স্টার। ওকে, এখন তার মানে আমাদের কিন্তু আসলে অর্ধেক ইয়া হইলে চলে, তাই না? কোফিশিয়েন্ট হইলে চলে, সবগুলো কোফিশিয়েন্ট আসলে রাখতেছে না। এখন তাহলে এটাকে কি লেখা যায়, সি জিরো ওয়ান টু ইনফিনিটি, ওকে এটা আসতেছে সি সি এন এর স্টার, আর এটা হলো ই আই টু দি পাওয়ার এন ওমেগা টি এর স্টার, তাহলে পুরোটার উপর স্টার দিলে তো চলে এই জিনিসটাকে, এটা লেখা যায় আর ওটা তো ওইটাই আছে,
এটা হইলে কি আসে বেসিক্যালি রিয়াল পার্টটা আসে না এর টুয়াইস ইনটু রিয়াল পার্ট এটাই আসে না হ্যাঁ এটা তো বুঝোই আসে তাহলে আমার হচ্ছে এটাকে আমরা এটা লিখতে পারি 1 থেকে ইনফিনিটি 2 ইনটু রিয়াল পার্ট আর রিয়াল পার্ট অফ কত ওই যে cn e to the power in omega t ওকে এখন একটু চিন্তা করি আমরা এখন রিয়েল পার্টের কথা যখন বলতেছি তাহলে এখানে একটা cn এখানে আসবে কি cos মানে আমরা জানি যে এটা তো rx সমান হচ্ছে cos এটা তো জানো rx সমান হচ্ছে cos x প্লাস হচ্ছে sin x তাহলে হচ্ছে এখানে একটা আসবে cos n omega t একটা আসবে হচ্ছে i cn sin omega t তাই না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো omega t সরি কে ব্রেক ডাউন করলাম খালি ইউলার ফর্মুলা হ্যাঁ ইউলার ফর্মুলা ফাইন ওকে এখন cn কিন্তু কমপ্লেক্স নাম্বার হইতে পারে নিজে তাই না আচ্ছা হ্যাঁ এটা নেসেসারিলি কারণ ইন্টিগ্রেশনের মধ্যেই হচ্ছে আমরা ইডি দুবার দিয়ে একটা ইন্টিগ্রেশন করছি সো এটা তো কমপ্লেক্স নাম্বার হবেই এখন খেয়াল করো cn কে তুমি মনে মনে যদি চিন্তা করো যে cn হচ্ছে আমার মনে করো an প্লাস ibn মনে করো এখন একটু চিন্তা করো আমার এই an এর সাথে যখন কষ্টটা যাবে ওটা তো রিয়াল মানে এখানে তো রিয়াল পার্টটা নিতেছি ওটা একটা রিয়াল পার্ট দিবে আবার পরেরটা ইমাজিনারি দিবে কারণ আই এর সাথে কস ওটা ইমাজিনারি বাট আমার হচ্ছে অর্থাৎ সি এর যে রিয়াল পার্টটা সেটা হচ্ছে আমার যখন ইয়ার সাথে যাবে এই যে এই কজের সাথে যাবে ওই অংশটা হচ্ছে আমার একটা মানে এই রিয়াল রেজাল্টটা দিবে আবার এই আই বি এন এটা যখন এই আই এটার সাথে যাবে তখন কিন্তু আবার হচ্ছে আই আই গুণ করে মাইনাস ওয়ান হয়ে যাবে ওইটা আবার রিয়াল রিয়াল হয়ে যাবে আচ্ছা বুঝছি তাইলে রেজাল্টটা আমার এটা বলতে পারি না একটু খেয়াল করো তো মানে এটার সাথে ইমাজিনারি এটা গুণ করলে রিয়েল পার্ট দিবে আর এটার সাথে রিয়েল পার্টটা গুণ দিলে হচ্ছে রিয়েল পার্ট দিবে সো আমার রেজাল্টটা এটা দাঁড়াচ্ছে না আলটিমেটলি 2 ইনটু রিয়েল পার্ট অফ cn এর সাথে মানে 2টা তো আছেই সাথে আর আমি যদি রিয়েল পার্ট অফ cn এর সাথে এই cos n omega t টা গুণ করি আর এইটার ইমাজিনারি পার্টটার সাথে আমি যদি sin n omega t গুণ করি এই ইমাজিনারি পার্টটার সাথে যদি সাইন এন ওমেগা টি গুণ করি তাহলে আমার হচ্ছে ওই টোটাল এই এই যে এটাকে হচ্ছে ভ্যাঙ্গে এটা লেখা যাচ্ছে তাই না ওকে তাহলে আমরা হচ্ছে এখন এটার একটা এখন তার মানে খেয়াল করো আমরা কিন্তু এইটা একটা মানে সংখ্যা এটাও আর একটা সংখ্যা তাই না এগুলো কিন্তু রিয়াল নাম্বার সি জিরো এটা কি নিজে রিয়াল নাম্বার obviously কারণ খেয়াল করো সি জিরো কে কি লেখা যায় একটু চিন্তা করে দেখি যে আমরা একটু আগে যখন লিখতেছিলাম সরি সি জিরো কে কি লেখা যায় সি জিরো কে বেসিক্যালি লেখা যায় হচ্ছে মানে এখানে এন এর মান জিরো না এখানে এন এর মান জিরো এলে তো ওয়ান তাই না তার মানে সি জিরো হচ্ছে বেসিক্যালি ওয়ান বাই টি আর হইলো ওই এক্স ডিটি বেসিক্যালি এটাই তাই না সো সি জিরো একটা রিয়েল নাম্বার আবার আমরা এখানে সব পুরোটাই নিতেছি বাকিগুলো রিয়েল নাম্বার অর্থাৎ এই সি এই জিনিসটা একটা রিয়েল নাম্বার এটা একটা রিয়েল নাম্বার অর্থাৎ এক পর্যন্ত কিন্তু কোফিশিয়েন্ট গুলো আমার রিয়েল ছিল না অর্থাৎ আমি এখন হচ্ছে মানে একটা বলা যেতে পারে নিশ্চিতভাবেই এই কাজটা করতে পারি পুরোটাকে হচ্ছে এখন এ জিরো মানে সি জিরো নামই দিলাম এ জিরো আর এইটার নাম দিলাম হচ্ছে এ এন মানে এটার নাম এই টু রিয়াল পার্ট অফ cn এর নাম দিলাম an তাহলে হচ্ছে cos n omega t আর হচ্ছে ওইটার নাম দিলাম হচ্ছে আমি bn মানে এই টু ইমাজিনারি পার্ট অফ cn এর এখানে হচ্ছে sin n omega t তো এদেরকে আমরা হচ্ছে এই sin আর cos এর হিসাবে লিখতে পারি এখন কথা হচ্ছে আমরা এই a0 তারপর হচ্ছে bn আর b মানে an আর bn এর হচ্ছে যদি ফর্মুলাটা বের করার চেষ্টা করি তো খেয়াল করো আমরা an কে কিভাবে ডিফাইন করছি আমরা এর কে ডিফাইন করছি হচ্ছে মানে এইটা হিসাবে ওকে এখন
আমরা cn কে কিভাবে ডিফাইন করছি, cn কে ডিফাইন করছিলাম হচ্ছে 1 বাই t x, তারপর হচ্ছে e টু দি পাওয়ার i n ওমেগা t মাইনাস মানে মাইনাস i ওমেগা t dt, এখানে হচ্ছে 0 থেকে t এভাবে। ওকে, তাইলে হচ্ছে আমার কি দাঁড়ায়, আচ্ছা আমি এখানে লিখে গেছি, খেয়াল করো টু অফ রিয়েল পার্ট, আচ্ছা টু বাই টিটা, টিটা বাইরে নিয়ে আসলাম, আর রিয়েল পার্টটা যেহেতু বলতেছি তো রিয়েল পার্টটাও আমি ভিতরে নিয়ে গেলাম, কারণ ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকালে তো সমস্যা নাই, কারণ টোটাল রেজাল্টটা তো একটা মানে এটার এটার এটা ভাঙলে কি আসবে, একটা কস মাইনাস সাইন এরকম একটা আসবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও, একটু মনে হয় ভুল করছিলাম, এই জায়গায় তো মাইনাস হবে, কারণ ওই যে আয়ের সাথে আয় গুণ করলে তো মাইনাস আসবে তাই না, এখানে কাই থাকবে, কাই ছিল, ওকে তাইলে মাইনাস ছিল, একটা মাইনাস ছিল, আচ্ছা তারপরে হচ্ছে আমি তাহলে হচ্ছে পুরোটাকে যদি লিখি, আমরা কিন্তু খেয়াল করো এটা এটার এটা রিয়েল পার্টটা কত, বেসিক্যালি এটা রিয়েল পার্টটা কজ না? হ্যাঁ, তো আচ্ছা তাহলে এটার আগে আমরা একসাথে এটা লিখতে পারি না, এখানে হচ্ছে কস এন ওমেগা টি ডিটি, এভাবে আসলে এনটা আসছিল, বুঝছো? আচ্ছা বুঝছি। হ্যাঁ আর আমরা যদি বিএন নিয়ে কাজ করি তাহলে কি হবে, বিএন হচ্ছে আমার মাইনাস টু অফ ইমাজিনারি পার্ট সি অফ এন, সেম জিনিস মাইনাস টু বাই টি আসলো, আর তুমি হচ্ছে ইমাজিনারি পার্ট নিচ্ছ, আর কার ইমাজিনারি পার্ট নিচ্ছ তুমি হচ্ছে বেসিক্যালি ইমাজিনারি পার্টটা আমরা ভিতরে ঢুকাই দিই ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ভিতরে, তাহলে হচ্ছে আমার জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন, এখানে আছে এক্স, তুমি এর ইমাজিনারি পার্টটা নিবা ই টু দি পাওয়ার মাইনাস আই এন ওমেগা টি, আচ্ছা তারপর হচ্ছে ডিটি, আর এর ইমাজিনারি পার্টটা কি বেসিক্যালি ওই যে এটাকে কি কস মাইনাস সাইন আই মাইনাস আই সাইন হবে না, কারণ এখানে তো মাইনাস আছে, এটা তো মাইনাস আই এক্স সমান তো এটা লেখা যায় কস মাইনাস আই সাইন এক্স, মাইনাস আই সাইন এক্স ওই মাইনাস আর এই মাইনাস গুণ করে কি প্লাস হয়ে যাবে না, হ্যাঁ আর সো এখানে শুধু সাইনটা থাকবে না, মানে বুঝছো তো এই মাইনাসটা কিভাবে চলে গেল, হ্যাঁ আর ওই সো জন্যই বি এর এইটা আমার কোশ্চেন সিম্পলি এখন এক্স এর সাথে সাইন এর অনুপাতিক হয়ে যাচ্ছে, হচ্ছে। সো আমার তাহলে হচ্ছে আমি এই জিনিসটাকে যদি সামারি করি কি পাই, আমি হচ্ছে যদি এখন এইটা হয় আর ওমেগা কে যদি আমরা হচ্ছে টু পাই বাই টি বলি, তাহলে আমরা হচ্ছে এইটাও লিখতে পারবো এক্স কে জিরো প্লাস হচ্ছে সামথিং এন সমান এখানে ওয়ান থেকে শুরু হবে, এখন আর মাইনাস থেকে শুরু করা লাগলো না, এন কস এন ওমেগা টি আর হচ্ছে এন সমান আপ টু ইনফিনিটি বি এন সাইন এন ওমেগা টি, আচ্ছা তো এখানে হচ্ছে আমার এ জিরোটা হচ্ছে যত এ জিরোটা হচ্ছে আমার বেসিক্যালি ওয়ান বাই ওয়ান বাই টি এক্স ডিটি, আর এ এনটা হচ্ছে টু বাই টি, আচ্ছা এখানে তো জিরো থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে আমার বেসিক্যালি আচ্ছা এখানে যেহেতু কস দিয়ে গুণ আছে খেয়াল করো কস দিয়ে কিন্তু আবার আসছে, আবার বি এন এর বেলায় সাইন দিয়ে আসতেছে সেম। এখন একটা জিনিস আর একটু খেয়াল করি আমরা, এটা জাস্ট আমার মনে হয় বেসিকটা বোঝাইতে একটু আর একটু হেল্প করবে, তুমি যদি দাঁড়াও, আচ্ছা তুমি আর একটা জিনিস একটু খেয়াল করে দেখবা, মানে তোমার আমি এটা ভাষার কাজের মতো দিচ্ছি, তুমি খেয়াল করে দেখবা যে এই সাইন আর কস এরাও কিন্তু নিজেরা নিজেরা হচ্ছে আমার কি বলে অর্থোগোনালিটি মেনটেন করে, অর্থাৎ তুমি খেয়াল করো তুমি যদি একটা সাইন এক্স এর সাথে কজ এক্স গুণ করো আর মনে করো তুমি তাকে জিরো থেকে টু বাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছো, আমার কিন্তু রেজাল্টটা জিরো আসবে, কেন বলো তো, কারণ আচ্ছা এমনিও চিন্তা করো এখানে তুমি হাফ দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু টু সাইন এক্স কজ এক্স মানে সাইন টু এক্স চলে আসতেছে, আর সাইন টু এক্স এর তো পিরিয়ড হচ্ছে পাই, আর আমি টু পাই পর্যন্ত করলে তো হচ্ছে অবশ্যই জিরো আসবে তাই না, সো আমার কিন্তু রেজাল্টটা জিরো আসবে, অর্থাৎ এরা কিন্তু নিজেরা নিজেরা আবার অর্থগোনাল, আবার সাইনের বলো সাইন কস দুইটা গেলে এই জিনিসটা কাটে, অর্থাৎ তুমি যদি এটা নাও সাইন এম এক্স আর সাইন এন এক্স, ঠিক আছে, আচ্ছা না দাঁড়া একটা জিনিস, সাইন টু এক্স সাইন নিজেই নিজের সাথে অর্থগোনাল না, ওইটার কথা কি না না বললাম? না এটা নিজে নিজের সাথে অর্থগোনাল না, মানে বলছি যে সাইন টু এক্স এর পিরিয়ড তো হচ্ছে পাই, আর আমি টু পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করছি তাহলে তো একটা পিরিয়ডে তো ইন্টিগ্রেশন জিরো আসে, তাহলে তো দুইটা পিরিয়ডে তো জিরো আসবেই, হ্যাঁ
একইভাবে এখানেও সেম লজিকই, তুমি হচ্ছে এদেরকে কি সাইন আর কোজ এর যোগফল হিসেবে লিখতে পারো না, যে ছোটবেলায় যে ত্রিগুণিত পড়ছো সাইন এক্স কোজ এক্স এর ফর্মুলা, হ্যাঁ তুমি যদি এটা দিয়ে ফালাও তুমি এই জিনিসটা আমাকে করে দিবা, মানে এটাই মনে একটা পরীক্ষা হলে চাইছিল যে এই এইটাও হচ্ছে তুমি যদি এই 0 থেকে 2 পাই পর্যন্ত করো, আর এখানে এম এক্স এর বদলে তুমি বুঝতেই পারতেছো যে মানে এখানে 2 পাই এর বদলে অন্য পিরিয়ড হইলো, সেম ভাবে এই জিনিসটা সত্য, এইটাও হচ্ছে আমার 0 হবে যদি এম আর এন সমান না হয়, আর যদি এম আর এন সমান হয় তাহলে তো 0 অবশ্যই হবে না। কেন 0 অবশ্যই হবে না? কারণ সাইন স্কোয়ার এর ইন্টিগ্রেশন তখন তো 0 স্কোয়ার হয়ে যাবে, দুইটা মিললা স্কোয়ার হয়ে গেলে তখন তো আর হচ্ছে আমার যে মানে স্কোয়ার হইলে তো একটা জিনিস নন নেগেটিভ, তখন তো 0 আর প্রশ্নই ওঠে না, হ্যাঁ বুঝতে পারছো? হচ্ছে তার মানে এই সাইন এম এক্স সাইন এন এক্স এরাও নিজেরা নিজেদের মাঝখানে হচ্ছে অর্থ অর্থ মানে এই অর্থ গণালিটি হচ্ছে মেনটেন করে, বুঝছো? সাইন মানে তুমি এন যদি এক্স এম এক্স এর মধ্যে মানে তো নিজেরা একদম সেম, অর্থাৎ আছে, চিন্তা করো এর পিরিয়ড কত, এর পিরিয়ড কত, যে 2m/n হ্যাঁ আলাদা আলাদা পিরিয়ড বিশিষ্ট, অর্থাৎ এরা নিজেরা নিজেরা হচ্ছে অর্থগণালিটি মেনটেন করতেছে। এখানে আবার পিরিয়ড সেম, দুইটার পিরিয়ড 2 পাই, বাট স্টিল এটা তো সাইন এটা কোস, এরাও একজন আরেকজনের সাথে অর্থগণালিটি মেনটেন করতেছে। এই কারণেই হচ্ছে আমরা এদের সবার মানে দুইটা মিলায়া হচ্ছে লিখতে হইছে, অর্থাৎ এই মানে